আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঈদ উপলক্ষে আগের দিন ঢাকা ছাড়ছে মানুষ বাস ও ট্রেন স্টেশনে ভিড় স্বাস্থ্যবিধি মানায় অনীহা সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ উল আজহা করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত চারজনের মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি নেই ঈদ আনন্দ নেই প্রায় ৫০ লাখেরও বেশি মানুষের এবং করোনার প্রভাব না কমলেও দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলছেন ব্যবসায়ীরা কার্যক্রম অব্যাহত থাকলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে করোনার ঝুঁকির মধ্যে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে মানুষ স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়িমুখী এসব মানুষ ভিড় করছেন বাস ও ট্রেন স্টেশনগুলোতে তবে এত মানুষের সমাগম স্থলে স্বাস্থ্যবিধি মানায় বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও বেশিরভাগ যাত্রীদেরই তা পালনে অনীহা দেখা যায় তবে ট্রেন স্টেশনে নজরদারি থাকায় মাস্ক ব্যবহার করছেন বেশিরভাগ যাত্রী দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান ওভি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ওভি ঈদের একদিন আগে স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আপনি তো বাস স্টেশনগুলোতে ঘুরেছেন সেসব বিষয়ে জানান আচ্ছা ওইবা আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানকার চিত্রটা আপনাকে যদি একটু দেখাই আপনি দেখতেই পাচ্ছেন যে অন্যান্য বার যেরকম ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে এবং ট্রেনে ছাদে করেও লোকজন যাতায়াত করে আসলে ভিন্ন এবং নগরবাসী কমলাপুর রেল স্টেশনে এমন চিত্র দেখে তারাও অবাক এবং যারা এখানকার যাত্রী যারা আসছেন তাদের সবাইকে গেটেই মাস্ক পরতে বলা হচ্ছে মাস্ক পরছে না তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে স্ক্যানারে তাদের তাপমাত্রা পরিমাপ করেই ঢুকতে দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে এবার অনলাইনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং সে কারণে টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে টিকিট চেক আপ করে যারা যাত্রী শুধু তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে আর স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটা স্টেশনে আমি স্টেশনের হ্যান্ড স্যানিটাইজার আছে থার্মাল স্ক্যানার আছে এবং ট্রেনেও কিন্তু এক সিট পর যাত্রীরা বসেছেন এবং ট্রেনের ভেতরে সবাই স্বাস্থ্যবিধি মানছেন কিন্তু বাসের চিত্রটা আমি যেটা দেখেছি এবং যে খবর নিয়েছি সেটা যদি বলি বাসে কিন্তু স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের মধ্যে অনীহা রয়েছে এবং যারা বাস ড্রাইভার বাস চালক সুপারভাইজার তাদের মধ্যেও এক ধরনের অনীহা রয়েছে এবং এক সিট পর বাসে চলাচল করার কথা থাকলে অনেক বাসে কিন্তু সেই নিয়ম নীতি মানা হচ্ছে না তারা সব সিটে ভরছে এবং অনেকেই দাঁড়িয়েও কিন্তু বাসে চলাচল করছেন আর আরেকটি বিষয় একটি পরপর সিট হওয়ার কারণে সিট সংকটেও কিন্তু অনেকে পড়ছে অনেকেই বাস স্টেশনে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি তো এ ছিল বাস স্টেশন এবং রেল স্টেশনের সর্বশেষ তথ্য ওহিবা ওভি আপনাকে ধন্যবাদ দর্শক চলে যাচ্ছে পরবর্তী সংবাদে করোনা ভাইরাসের কারণে সৌদি আরব সহ গোটা মধ্যপ্রাচ্যে আজ ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে ঈদ উল আজহা অনেক স্থানে যে যার মতো ঈদ উদযাপন করছেন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করছেন অধিকাংশ দেশের মুসল্লিরা এবার নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি না করার পরামর্শ দেওয়া হয়েছে তবে করোনা ভাইরাসের কারণে এবার ঈদের আমেজ নেই লেবানন সিরিয়া ও ইয়েমেনের শরণার্থী শিবির সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্রপীড়িত অঞ্চলগুলোতে এদিকে সকালে মুজদালিফা থেকে নুড়ি পাথর সংগ্রহ করে মিনার জামারাতের উদ্দেশ্যে রওনা হন হাজির সেখানে পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন তারা এরপর পশু কোরবানি ও মাথা মোড়ানো সহ অন্যান্য আনুষ্ঠানিকতার হাজিরা উদযাপন করছেন ঈদ উল আজহা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মক্কার হারাম শরীফ ও মদিনায় মসজিদে নববী সহ সৌদি আরবের সবকটি মসজিদে কয়েক দফায় আয়োজন করা হয় ঈদের জামাত সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর বরিশাল ভোলা মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উল আজহা পালিত হচ্ছে এসব এলাকায়
মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন তরিকার অনুসারীরা সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করে কোরবানির পশু জবাই করেছেন। লক্ষ্মীপুরে 11টি গ্রামের সহস্রাধিক মুসল্লি বিভিন্ন ঈদগাহে নামাজ আদায় করে ঈদুল আজহা পালন করেছেন। স্থানীয়রা জানান, এরা মাওলানা ইসহাক রাদিয়াল্লাহু আনহুর অনুসারী হিসেবে গত 39 বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। করোনার মহামারীতে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট হিসেবে পরিচিত কুমিল্লার এই ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 2 জনের। নতুন শনাক্ত হয়েছেন 127 জন। নোয়াখালীতে করোনায় মারা গেছে 1 জন, শনাক্ত হয়েছে আরও 40 জন। যশোরে করোনায় উপসর্গ নিয়ে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে আরও 52 জন। নাটোরে চিকিৎসক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মী সহ নতুন করে 52, ময়মনসিংহে 30 জন করোনা পজিটিভ হয়েছেন। দেশে করোনায় প্রাণ গেছে আরও 48 জনের। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 2,695 জনের শরীরে। অনলাইন বুলেটিনে পশুর হাট এবং কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক স্যার। জুলাইয়ের মাঝামাঝিতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 2,000 থেকে 2,500 নেমে আসলেও বর্তমানে তা আবারও ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহে প্রতিদিনে এই অঙ্ক 2,500 ছাপিয়েছে। বুধবার প্রায় 13,000 নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2,695 জনের শরীরে। 24 ঘন্টা শনাক্তের হার 20.83%। যে কোনো রকম রোগের সন্দেহ হলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করান এবং সেই ক্ষেত্রে আইসোলেশন বা কোয়ারেন্টাইন আমরা যেটা বলি সেগুলো বিধিও মেনে চলবেন। করোনায় দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। দৈনিক মৃত্যুর সংখ্যা 30-এর নিচে নামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বুধবার মারা গেছেন 48 জন। এদের মধ্যে ঢাকায় 17 আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 12 জনের। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। বুলেটিনে কোরবানির ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পশুর হাটের যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, যারা ক্রেতা, যারা বিক্রেতা, যারা কাজ করছেন, প্রত্যেকের জন্য আলাদাভাবে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এবং কোরবানি চলাকালে আমরা বাসা বাড়িতেও যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবো সেগুলো বলা হয়েছে। কোরবানি পরবর্তী সময় কি করব সব কিছু স্বাস্থ্যবিধি নির্দেশনা দেওয়া আছে এবং এগুলো পত্রপত্রিকায় প্রচার করা হচ্ছে। এ পর্যন্ত দেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 2,34,889 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি 1,32,960 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার পানি কমছে না কিছুতেই। প্রায় 1.5 মাস ধরে ঘরবাড়ি, ক্ষেত খামার সব ডুবে থাকায় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বানভাসী লাখো মানুষ। তাই এবার ঈদের আনন্দ নেই তাদের মধ্যে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও আবারও বেড়েছে ধরলার পানি। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 22 সেন্টিমিটার ও ধরলার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি রয়েছে 2 দিন ধরে ভারী বর্ষণ। নাটোরে বন্যার পানি কমতে থাকলেও সিংড়া এবং নলডাঙ্গা উপজেলায় মানুষের দুর্ভোগ কমেনি। সুনামগঞ্জের সরকারি হিসেবে প্রায় 2 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। এখানে 261টি আশ্রয় কেন্দ্রে আছে আরও 2,000-এরও বেশি পরিবার। এদিকে অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার যোগাযোগ ব্যবস্থাও হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা জানান, এসব এলাকায় ত্রাণ সরবরাহ পর্যাপ্ত নয়, তাই ঈদের আনন্দ নেই কারো কাছে। বরং দুমুঠো খেয়ে বেঁচে থাকার চেষ্টাই চলছে বলে জানান বানভাসী এসব মানুষেরা। করোনা ভাইরাসের প্রভাব না কমলেও দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন তারা। গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি বলে জানান তারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যবসা বাণিজ্যে বড় ধাক্কা লাগে। বাংলাদেশে করোনা আক্রান্তের হার বাড়লেও গার্মেন্টসসহ সব শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় প্রতিদিনই বন্দরে আসছে বিভিন্ন পণ্যের কন্টেইনার। বিদেশি ক্রেতাদের অর্ডারও সময় মতো পৌঁছে দিচ্ছেন গার্মেন্ট মালিকরা। করোনা ভাইরাসের কারণে আমাদের ফ্যাক্টরি চালাতে তেমন অসুবিধা হচ্ছে না,
ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। গার্মেন্টস সেক্টরে বা অন্যান্য সেক্টর, টেক্সটাইল সেক্টরে কিন্তু বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ছে না। চীন থেকে আনা কাঁচামাল সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও তা এখন স্বাভাবিক। করোনা মহামারীর কারণে বন্দরের কার্যক্রম অনেকদিন বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হন আমদানিকারকরা। কিন্তু এখন যে গতিতে বন্দরের কাজ চলছে তাতে অল্প সময়ে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন ব্যবসায়ীরা। আসলে বাংলাদেশের যখন মার্চে এই জিনিসটা শুরু হলো, আমরা আমাদের এক্সপোর্টে কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদের এক্সপোর্টের কি হবে, আমাদের এখানকার জীবন আগে না জীবিকা আগে চলবে, এবং সব মিলিয়ে দেশ কোন দিকে যাচ্ছে। তো সেই তুলনায় যদি আমরা বলি যে এখনও পর্যন্ত বাংলাদেশ একটা, আমি বলবো না যে কমফোর্টেবল জোনে আছে, বাট খুব বেশি খারাপ অবস্থায় নেই। যদি এই প্রজেক্টগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে এই কঠিন একটা সময় আমরা পার করলাম প্রায় গত 4-5 মাস ধরে, এটার অনেকটাই আমরা কভার আপ করে নিতে পারব। কাঁচামালের অভাবে যাতে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ না থাকে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখারও পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরদারি আর শুদ্ধি অভিযানের কারণে স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতা কমে এসেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। সরকারের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় আওয়ামী লীগের জনগণের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি বিষয় ক্লোজলি মনিটর করছেন, নির্দেশ না দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে শুরু হয়েছে শুদ্ধি অভিযান, প্রধানমন্ত্রী নিবিড় মনিটরিংয়ের ফলে সমন্বয়হীনতা কমে এসে বাড়ছে সমন্বয়। আর সাম্প্রতিক পদক্ষেপগুলোর জনমনে আরও দৃঢ় আস্থা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের সব নেতিবাচক প্রভাব বাংলাদেশে বিদ্যমান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এজন্য বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি সহায়ক ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আলোচনায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় যেসব অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে নেতিবাচক গোয়েন্দা রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তথ্যমন্ত্রী। কোভিড-19 শুরু হওয়ার আগে যে প্রকৃতি যেরকম ছিল, এখন কিন্তু প্রকৃতি সক্রিয়তায় বিকশিত হতে পারছে। এটাতে এটি প্রমাণিত হয় আমরা প্রকৃতির উপর স্বাভাবিক অবস্থায় কি পরিমাণ অত্যাচার করি। সুতরাং এই অত্যাচারটা যদি বন্ধ হয় তাহলে প্রকৃতি অনেক নির্মল হবে। পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাদার ভেসেল জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। তার নাম মহিউদ্দিন। স্থানীয় জেলেরা জানান, রবনাবাদ নদীতে একটি ট্রলারে মহিউদ্দিন সহ 3 জেলে মাছ ধরতে ছিল। এ সময় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা খালাস করে আসা পান ওয়ার্ল্ড নামে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে দুমড়ে মুচড়ে ডুবে গেলে 2 জেলে নিখোঁজ হন। পরে আশেপাশে জেলেরা একজনকে উদ্ধার করতে পারলেও মহিউদ্দিনকে আর পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলছে। বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনার প্রকোপ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 1,73,00,000। এ পর্যন্ত মারা গেছে 6,72,000-এরও বেশি মানুষ। গত 24 ঘন্টায় বিভিন্ন দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 3,00,000 মানুষ। ব্রাজিলের সর্বশেষ একদিনে 1,554 জন মারা গেছে, আক্রান্ত হয়েছে 70,000-এরও বেশি। এদিকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে ভাবা হলেও বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড 723 জন করোনায় আক্রান্ত হওয়ার উদ্বিগ্ন দেশটির সরকার। সেখানে গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। কারো মৃদু উপসর্গ দেখা দেওয়া মাত্রই টেস্ট করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ। 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাউদাম্পটনে আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে দলের 2 রানে পল স্টার্লিং এর উইকেট হারায় আয়ারল্যান্ড। 5 রানের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ডেভিড উইলির বিধ্বংসী বোলিংয়ে 32 বল বাকি থাকতে 172 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। 30 রানে 5 উইকেট নেয় উইলি। আইরিশদের হয়ে সর্বোচ্চ 59 রান করেন কার্টিস ক্যাম্পার। জবাবে 12 রানে জনি বেয়ারস্টোক উইকেট হারায় ইংল্যান্ড। এরপর 78 রানে আরও 3 ব্যাটসম্যান বিদায় নেয় স্বাগতিকদের। তবে স্যাম বিলিংসের অপরাজিত 67 আর
এডউইন মর্গানের 36 রানে 22 ওভার হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়া শুরু করেছে এক বিশেষ সুইস প্রসিকিউটর। সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল ল্যাবুয়ারের সঙ্গে ফিফা প্রধানের গোপন বৈঠকের অভিযোগে এই তদন্ত হচ্ছে। 2017 সালে জুনে বার্নের এক হোটেলে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন ল্যাবওয়ে। এ সময় তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল এর কিছুই জানায়নি তারা, এমনকি পরবর্তীতে দুজনই বলেন তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল তা নাকি কিছুই মনে নেই। তবে ইনফান্তিনো ও সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবেরের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ থাকায় অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করেন প্রসিকিউটর স্টেফান কেলার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদ উপলক্ষে আগের দিন ঢাকা ছাড়ছে মানুষ, বাস ও ট্রেন স্টেশনে ভিড়, স্বাস্থ্যবিধি মানায় অনীহা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ উল আজহা। করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 4 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, ঈদ আনন্দ নেই প্রায় 50 লাখেরও বেশি মানুষের। এবং করোনার প্রভাব না কমলেও দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলছেন ব্যবসায়ীরা, কার্যক্রম অব্যাহত থাকলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।